বাট এটা হত্যা, এটাও হত্যা করানো হয়েছে, করিয়েছে। তো আমি মনিয়ার মা বাবা বা বড় বোন তাদেরকেও দোষারোপ করি, তারাও ধোয়া তুলসী পাতা নয়। আমি আশা করব মনিয়ার যে বোন কালকে বিভিন্ন মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছেন তাকেও আইনের আওতায় আনতে হবে, তার মা বাবাকে আনতে হবে, কারণ ভবিষ্যতে এই সমস্যার সমাধান করার লক্ষ্যে তাদের সহযোগিতা প্রয়োজন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনতে হবে, কাস্টডিতে আনতে হবে। আর আমি খুব খুশি হয়েছি মহামান্য আদালত বসুন্ধরার এমডির বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। শুধু এটা করলেই হবে না, অতি দ্রুত আমি দেখতে চাই তাকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং ইমার্জেন্সি বেসিসে জরুরি আইনের আওতায় এনে তার শাস্তি করতে হবে। এটা আমার একান্ত দাবি, বেশ কোটি মানুষের পক্ষ থেকে শুধু নয়, সারা পৃথিবীর এভাবে মোট 85% পিপুলের পক্ষ থেকে, যারা নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, অধিকার বঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভাবের দুর্বলতার এই সুযোগ নিয়ে তারা তাদেরকে হত্যার পথ বেছে নিতে বাধ্য করে, সেই সব নর পিশাচদের আমি শাস্তি চাই এবং পারমানেন্টলি এই সিস্টেমের পরিবর্তন খুঁজে বের করতে হবে।